আসসালামু আলাইকুম, আমি হাসিনা আক্তার। সবাইকে গণিত ক্লাসে স্বাগতম। আজকে আমার আলোচনার বিষয় অনুশীলনী আট। এই অধ্যায় নিয়ে গত পরীক্ষায়ও তোমাদের ক্লাস হয়েছিল এবং তোমরা অনেক কিছু শিখেছো। আজকে আবার আমার লেসন প্ল্যান অনুযায়ী আমি অনুশীলনী আটে এসেছি। অবশ্য তার আগে তোমরা অনুশীলনীর অঙ্ক করনি, করছে উদাহরণের অঙ্ক, কিন্তু আজকে আমরা সরাসরি অনুশীলনীর অঙ্ক করব। তো যেহেতু আমরা গড় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, প্রথমে আমি গড়ের সংখ্যাটা বলে দিচ্ছি তোমাদেরকে, যে কতগুলো রাশি দেওয়া থাকলে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে। এবার যদি তোমাদেরকে গড় নির্ণয় করতে বলা হয়, গড় কিভাবে বের করবা, গড় নির্ণয়ের সূত্র, গড় নির্ণয়ের সূত্র হলো রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। আর যদি রাশিগুলোর যোগফল বের করতে হয় তাহলে তোমরা কী সূত্র প্রয়োগ করবা, গড় গুণন রাশিগুলোর সংখ্যা। ওকে, এখন আমরা সরাসরি গড় নির্ণয় করব। দেখো এক নম্বরে আছে, এক নম্বরের এক, আট, দশ, তেরো, সাত, নয়, দশ, এখানে মোট সংখ্যা কয়টি, ছয়টি। তাহলে এবার গড় নির্ণয়ের সূত্র কী, রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। এখন রাশিগুলোর যোগ করো, সবগুলো রাশি যোগ করো, যোগ করে যতটা সংখ্যা তত দিয়ে ভাগ করো, তাহলে যোগফল হয় কত, সাতান্ন ভাগ ছয়। যেহেতু ছয়টি সংখ্যা আমরা ছয় দিয়ে ভাগ করব, তাহলে এখানে আমরা ভাগ করে দেখলাম কত হয়, নয় দশমিক পাঁচ। এখন এক নম্বরে চারটি গড় নির্ণয় আছে তোমাদেরকে, বাকি তিনটি গড় নির্ণয় তোমরা করবা, করে আমি পিছনে একটি বাড়ির কাজ দিয়েছি সেগুলোর সাথে এই তিনটাও করে দিবা, ঠিক আছে। এখন দেখো নাম্বার দুই, ছয়টি বইয়ের ওজন নয়শত চব্বিশ গ্রাম। এখন বলছে বইগুলোর গড় ওজন বের করো। তাহলে লেখো যে দেওয়া আছে ছয়টি বইয়ের ওজন নয়শো চব্বিশ গ্রাম, অতএব ছয়টি বইয়ের গড় আমরা কি করব, গড় বের করব। তাহলে মোট ওজন দেওয়া আছে এখানে নয়শো চব্বিশ গ্রাম, আর যেহেতু ছয়টি বই, ছয় দিয়ে আমরা ভাগ করব, কত পেলাম, একশত চুয়ান্ন গ্রাম। এখন নাম্বার তিন বলছে একটি গাভী থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় তা নিচের ছকে দেওয়া হলো। যেমন এখানে দিয়েছে, দেখা শনিবারে ১৩ লিটার দুধ পায়, রবিবারে ১৬ লিটার দুধ পায়, সোমবারে ১৫ লিটার, মঙ্গলবারে ১৩ লিটার, বুধবারে ১৭ লিটার, বৃহস্পতিবারে ১৪ লিটার, শুক্রবারে ১৭ লিটার। এখন টোটাল দিন কয়দিন, এখানে দেখো যে শনি থেকে শুক্র দিন হলো কয়দিন, সাত দিন। এখন সাত দিনে মোট দুধ দেয় কত লিটার যোগ করো, যোগ করলে বের হবে, তারপরে যত যোগফল হয় ততকে গড়ে দুধ দেয়। এখানে বলছে যে গাভীটি প্রতিদিন গড়ে কী পরিমাণ দুধ দেয়, তাহলে প্রতিদিন গড়ে কী পরিমাণ দুধ দিতে হলে এখানে শনি থেকে শুক্র এখানে সাত দিন, তাই সাত দিয়ে ভাগ করো, ভাগ করলে বের হবে ১৫ লিটার। নাম্বার চার, সোহেল এবং হামিদার বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া আছে, প্রত্যেকের গড় নম্বর নির্ণয় করো এবং দুইজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে তা বের করো। এখন এখানে পাঁচটা বিষয়ের গড় নম্বর দেওয়া আছে তোমাদের, সোহেল পেয়েছে কত, বাংলায় পেয়েছে ৬৮, গণিতে পেয়েছে ৯৫, ইংরেজিতে পেয়েছে ৫৬, বিজ্ঞানে ৯০, বাউবিয়ে পেয়েছে কত, ৬৫, আর হামিদা পেয়েছে বাংলায় ৭২, গণিতে ৭৮, ইংরেজিতে ৮৪, বিজ্ঞানে ৮০, এবং বাউবিয়ে কত পেয়েছে, ৮৬। তাহলে আমরা এখন এটা কিভাবে বের করব, যে সোহেল এবং হামিদার মোট বিষয় কয়টি, ৫টি। তাহলে সোহেলের মোট নম্বর কত, আগে প্রথমে যেহেতু সোহেলেরটা দেওয়া আছে, সোহেলের মোট নম্বর বের করো কত, ৬৮, ৯৫, ৫৬, ৯০, ৬৫, যোগ করো, যোগ করে আমরা কত পেলাম, ৩৭৪। এখন সোহেলের গড় নম্বর বের করে দাও, তাহলে যেহেতু বিষয় পাঁচটা, তাহলে মোট নম্বরকে পাঁচ দিয়ে ভাগ করো, তাহলে বের হবে ৭৪.৮ নম্বর। অন্যদিকে
হামিদার মোট নম্বর আমরা বের করতে হলে হামিদার সবগুলো নম্বর আমরা কি করব যোগ করব, যোগ করে কত পেলাম 400। এখন হামিদার গড় নম্বর, তাহলে হামিদ মোট বিষয় 5টি, 5 দিয়ে মোট নম্বরকে ভাগ করো, ভাগ করে আমরা কত পেয়েছি 80। এখন বলছে যে প্রত্যেকের গড় নম্বর নির্ণয় করো, তাহলে আমাদের প্রত্যেকের গড় নম্বর নির্ণয় হলো এবং দুইজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে। যে হামিদ সোহেলের গড় নম্বর কত 74.8, হামিদার গড় নম্বর 80, এবং অতএব হামিদা পরীক্ষায় কী করেছে, ভালো করেছে। ওকে, এখন 5 নম্বরে এখানে একটা অঙ্ক আছে, তোমরা সেই অঙ্কটি করে নিবা। আর আমি এখন তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে একটু অঙ্ক দিয়েছি, অঙ্কটি আমি করে দিলাম না, তোমরা নিজেরাই করবে সুন্দর করে। তোমরা এই অঙ্কের সাথে আগেও জড়িত ছিলে, আগেও তোমরা সুন্দর করে পারতা, এখন তোমরা অঙ্কটা চেষ্টা করলেই পারবা। তো এই অঙ্কটি করবা, আর হলো অনুশীলনী যে প্রথম আটের, অনুশীলনী আটের একের যে প্রথম 3টে অঙ্ক বাকি ছিল, আমি 1 নম্বরের অঙ্কটি করে দিয়েছি, সেই 3টে অঙ্ক করবা, পাশাপাশি এই বাড়ির কাজটাও করবা, করে আমাকে দেখাবা। আর এই অধ্যায় শেষ হয়ে গেলে আমাদের পিছনে একটা অধ্যায় বাকি আছে, 7-এর খ, ওই অধ্যায় এবং এই অধ্যায়ের উপরে পরীক্ষা হবে। আর তোমাদের তো সাপ্তাহিক পরীক্ষা এসে গেছে, ভালো করে পড়াশোনা করবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।